বাসি মিউজিক প্রোডাক্টসের পক্ষ থেকে এম এ মালিক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে উপহার দিচ্ছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা এই ক্যাসেটে মূল্যবান বক্তব্য শুনে খুবই উপকৃত হবেন। তবে একমাত্র বাসি মিউজিকের মনোগ্রাম এবং ট্রেডমার্ক যার নম্বর 33783 দেখে অরিজিনাল ক্যাসেট ক্রয় করুন এবং নকল ক্যাসেট ক্রয় করে প্রতারিত হবেন না। আইরে দুনিয়া কাবা ঘরে মানুষই ঢুকতারে না, কুত্তা যায়। আমার ভাইরা, আমি অনেকদিনের আগের কথা বলি, তখন দেশমাত্র স্বাধীন হয়েছে। তো আমি আমার জীবনের প্রথম হজে যাচ্ছিলাম স্বাধীনের পর, দেশ স্বাধীনের পর। তখনও তো মক্কা মদিনার মানুষ তেমন ধনী ছিল না। হাজিদের কাছে তারা পয়সা চাইতো, বলতো ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ। আজকে সেই সৌদি আরব কত ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন কি আর মানুষকে তারা মানুষ মনে করে? আর বাংলাদেশের মানুষ আমাদেরকে দেখলে কয় মিসকিন, কি কয়? একদিন তারাই আমাদের সামনে দাঁড়ায় থাকতো আর বলতো ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ, কিছু দিবেন কিছু দিবেন। আজকে তারা আমাদেরকে দেখলে কয় মিসকিন। আরে আমেরিকার লোকদের দেখলে খুব খুশি হয়, আমেরিকার লোক দেখলে কয় ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। আর আমাদের দেখলে কয় বাংলাদেশকে মিসকিন, আমরা বলি মিসকিন। আমার ভাইরা, যেই দেশ থেকে ইসলাম আসলো সে দেশেই যদি ইসলাম না থাকে তাহলে দোষ কার? সেই জন্য দিনের নবী বলেছেন, বাদা আল ইসলাম ও গরিবান ও সাইউদু কামা বাদা। ইসলাম গরিব হয়ে জন্ম নিয়েছে, গরিব হয়ে আবার দুনিয়ার থেকে বিদায় নেবে। আজকে আরবের লোকেরা উটের পৃষ্ঠে আমাদের দেশের ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে, এতে নাকি তারা খুব আনন্দ অনুভব করে। যেই আরবে ইসলাম আসছিল, যেই আরবে কালেমা আসছিল, যেই আরবে রহমতের নবী আসছিল, আজকে সেই আরবের লোকেরা গরিব দেশ থেকে ধোঁকা এবং প্রতারণা দিয়ে মাসুম বাচ্চাদেরকে নিয়ে তারা কষ্ট দেয়। মানুষ যদি না করে আকাশ থেকে, আকাশ থেকে বিচারের ফয়সালা হবে। আল্লাহ কারো চেহারা দেখে বিচার করে না, আল্লাহ খাতির করে না কাউকে। অপরাধ অপরাধ, পাপ পাপই হয়। পাপ যদি রাজাও করে পাপ, ভিক্ষুকও যদি পাপ করে পাপ। দেশ স্বাধীন হয়ে গেল, হজ করতে গেলাম, তখন কাবা ঘরের পজিশন এমন ছিল না, এত ভালো ছিল না। চারদিকে আজিরাম কবুতর থাকতো, কবুতরকে কবুতর থাকতো কাবার চারদিকে হাজিরাম। গমের প্যাকেট করি করি করে কবুতর কবুতরকে দিত, কবুতর গম খাইত। এখনো কাবার বাইরে, কাবাগরের বাহিরে হাজি সাহেবেরা গমের প্যাকেট বিক্রি হয়, সেই গম গমের প্যাকেট খরিদ করে কবুতর কবুতরকে দেয়, কবুতর খায়। ওই কবুতর, যেই কবুতর হিজরতের রাতে ঘরের ভিতরে, ঘরের ভিতরে মাকড় যখন জাল, মাকড়ার যখন জাল বুনলো, কবুতর এসে সেই জালের উপরে বাসা বুনলো এবং ডিম পারলো, লোকরা বুঝতে পারলো না ঘরের ভিতরে রহমতের নবী আছে। জোরে কোন সুবহান আল্লাহ। ওই কবুতরগুলো কাবা ঘরের চারদিকে আজু পর্যন্ত কাবাকে পাহারা দেয়, তারা আল্লাহর ঘরকে পাহারা দেয়।
আমার ভাইরাম, আমি অনেক সময় গমের প্যাকেট খরিদ করে কবুতরের ঝাঁকের মাঝে মারতাম, কবুতরগুলো উড়ে উড়ে যাইত, আমি দেখতাম কবুতরগুলি উড়িয়া যাইত ঠিকই, কিন্তু কাবা ঘরের কিনারে গেলে দুই বাঘ হইয়া দুই দিকে চলে যেত, কবুতর পর্যন্ত কাবার সাদুর উপরে যাইত না, যেখানে কবুতর যায় না, একটু বোঝার চেষ্টা করেন মিয়া, যেখানে কবুতর কাবার সাদের উপর দিয়া যায় না সেখানে কুত্তা যায়, এখন কুকুর যায়, বোকারামের বাচ্চায় কয় কি আমার ভাইরাম, বাড়িওয়ালি ছিল বড় চালাক, বাড়িওয়ালা বাড়িতে নাই, বাড়িওয়ালা বাড়িওয়ালি বাড়িতে, আমাদের ঢাকাতে বাড়িওয়ালা কয়, বাড়িওয়ালা কয় স্বামী রে, আর বাড়িওয়ালি কয় স্ত্রী রে, স্ত্রী রে বাড়িওয়ালি কয়, স্বামী রে বাড়িওয়ালা কয়, বাড়িওয়ালা বাড়িতে নাই, বাড়িওয়ালি আছে, আরে ভণ্ড পিড়াইছে, ভণ্ড পিড়াইছে, আজকে আবার খাইতো দুপুরের সময়, বাড়িওয়ালি এক কাজ করছে, বাট ঠিকই দিছে, বাতের নিচে কই মাছ দিয়া, বাতের নিচে ভুনা কই মাছ দিয়া উপর দিয়া বাত লেবেল করে দিছে, বাড়িওয়ালি মহিলা, মহিলারা চালাক না বেশি, চালাক না হইলে দেশ চালায় কেমনে, বুকে হাত দিয়ে বলতে পারেন এই দেশে কোনো পুরুষ আছে, কথা বলেন না কেন, ভয় পান নাকি, এটা তো হক কথা বলতেছি, বুকে হাত দিয়ে বলতে পারবেন এ দেশে কোনো পুরুষ আছে, একজন গেলে আরেকজন আসে, আরেকজন গেলে, আমি বলেছিলাম এই দুইজনকে টার্গেট করে আর কত দেশ চালাবেন, এবারে অবসর গ্রহণ করেন, এবার অবসর গ্রহণ করেন, বাকি জিন্দগি ইবাদত করে কাটায় দেন, ক্ষমতা পুরুষের হাতে হস্তান্তর করেন, ঠিক কিনা বলেন, ক্ষমতা পুরুষের হাতে দিয়ে দেন, কম তো আর করলেন না, বাকি জিন্দগি ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, আমি বলছি এবং নির্বিঘ্নে বলছি এবং সত্য কথা বলছি, এই দুইজন মহিলা যতদিন অবসর না নিবে এদেশে শান্তি হবে না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, আমি ওদেরকে অবসর নিবার জন্যে আজকের প্রোগ্রাম থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা অবসর রিল্যাক্স রিল্যাক্স অবসর গ্রহণ করেন, দেশের বাইরে ওয়াজ করতে গেলে বিদেশে আপনারা আমাকে দোয়া করেন, আমি জানি এবারও তো আমি দুনিয়ার অনেক দেশ ঘুরে আসলাম, পৃথিবীর অনেক দেশ ঘুরে আসলাম, আমি আমি আগামী দিনও যাচ্ছি দেশের বাইরে একটা সেমিনারের কথা বলতে সিঙ্গাপুর, আপনারা শুনলে খুশি হবেন, সিঙ্গাপুর তো মুসলিম স্টেট নয়, মুসলমানের দেশ নয়, কিন্তু সিঙ্গাপুরে মেরাজুন নবীর একটা কনফারেন্স হচ্ছে আগামী পরশু দিন, আমি কালকে যাচ্ছি সেখানে কথা বলার জন্যে, চিৎকার মেরে বলেন মারহাবা, দেশের বাইরে ওয়াজ করতে গেলে বিদেশিরা প্রশ্ন করে তোমাদের দেশে কোনো পুরুষ নাই, বিদেশে ওয়াজ করতে গেলে লোকেরা প্রশ্ন করে তোমাদের দেশে কোনো পুরুষ নাই, তোমাদের দেশে খালি লেডিস, জন্ডিস নাই, খালি লেডিস, শান্তি হবে না, আমার ভাইরাম, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আমিন তিনটা গুণ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনটি গুণ বলবো, আবার রাগ টাক করবেন না তো, জেলো নিলে তো আমারই নিব, আপনারই নিব, আপনি ওয়া শুনতে আইছেন, আপনি কইবেন আমি কিছু জানি না, তিনটি গুণের প্রথমটি হচ্ছে
পেটের ভেতরে কোনো কথা রাখতে পারে না, গড়গড়ায় বাড়িও জায়গা। মহিলাদের গলার মাঝখানে উঁচা হাড্ডা, এটা নাই, এটা পুরুষের আছে। মহিলার আপনি আজকে রাত্রি গিয়ে আতায় দেখেন, গিয়া গোয়েন এতদিন টের ভাই নাই, গলা লম্বা কর, যুক্তিবাদী কইছে তোর গলার মাঝখানে বলে হাড্ডি নাই, লম্বা কর গলা। এই জন্য মহিলারা পেটে কোনো কথা রাখ পারে না, গড় গড়ায় বাড়িয়ে জায়গা। তুমি তোমার মূল কথা তোমার স্ত্রীর কাছে প্রকাশ করিও না, কত বড় কঠিন কথা এটা। রাসূল বলেছেন স্বামীদেরকে, তুমি তোমার মূল কথা কলিজার ভেতরে চাপা দিয়ে রেখে দিও, স্ত্রীর কাছে প্রকাশ করিও না, যদি করো একদিন হয়তো বা তোমার মূল কথা প্রকাশ করে তোমাকে মুসিবতে ফেলে দিবে। কারণ মহিলারা পেটের ভিতরে কথা রাখতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তিনটি গুণের দ্বিতীয় গুণ হইল, প্রথমটা তো বললাম, দ্বিতীয়টা হইল আপনার একেবারে 12 বছরের আগের কথাও মনে রাখতে হবে। মনে করেন বাসর রাতে আপনি কি কইছিলেন, বাসর রাতে 12টার মা হয়ে গেছে গা, এরপরও কয় মনে নাই বাসর রাতে কি কইছিলাম। এগুলো আরেকটা গুণ। নাম্বার থ্রি, 3 নম্বরের গুণ হচ্ছে, 10-12 জন একত্রিত হইতে পারলে দুনিয়ার ইতিহাস কইতে থাকে। মহিলারা দেশ চালাবে না চালাবে কে, বাড়ি অলি একটু চালাক, একটু চালাক, ওই মাছ বাতের ভেতরে দিয়া আবার উপর দিয়ে লেভেল পজিশন করে দিয়েছে। এবার এবার ভন্ডের বাচ্চায় গজবতুল্লাহ আলাই বন্ডে গলা খেখরায় করেন গেল লাইগাম বন্ড বলে অন্যদিন কাশির বোনা গরুর গুস্ত মুরগার রান কত না তরি তরকারি দিয়ে আমার খাবার সাজায় দেওয়া, আজকে শুধু ভাত তরি তরকারি নাই, খালি ভাত কি করে খাই। বাড়িওলি কয় এত দূরে মক্কা শরীফে কাবা ঘরের খুত্তা খেদায়, আরে হের সোহের সামনে ভাতের নিচে কই মাছ এইটা পায় নাকে, মারহাবা বলেন মিয়া। কাবা ঘরের কুকুর তারাইতে পারো রে ভন্ডারে বাচ্চা, তোমার সামনে ভাতের নিচে কই মাছ খুঁজে পাও না। এরা হলো খাজার ভক্ত, এরা চায় গান হোক, এরা চায় বাদ্যযন্ত্র বাজুক, আমরা চাই গান হবে না এখানে বছরে একবার ওয়াজ হবে, চিল্লায় বলেন মারহাবা, নারে তাকবীর। এটা একটা তাকবীর হইল, স্পিরিট কম রেডিয়ন রেডিয়ন একবার কোনে গলা ক্লিয়ার হইছে। এই আপনি পুরা শহরকে কম্পমান করে দিবেন, এত জোরে তকবীর দিবেন জীবনে এত জোরে জীবনে কোনোদিন দেন নাই। রেডি হইছেন? এখন নারায়ণ তাকবীর হয় নাই, আমি যেমনটা চাচ্ছি তেমনটা হচ্ছে না, আবার রেডিও দিন ইসলাম দিল ইসলাম জিন্দাবাদ জোরে বলবেন, দিন ইসলাম দিল ইসলাম আবার বলবেন, আল কোরআনের আলো
আগে ঘর ঠিক করেন, ঘর নষ্ট হয়ে গেছে ঘর। এরপরে সংসদ, সংসদে খালি টেবিল থাবড়ায় এমপিরা, এমপিরা খালি টেবিল টেবিল থাবড়ায়, আর খালি অর্ডার অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম, তুমি নিজে বাঁচো, ফ্যামিলিকে বাঁচাও, ঘরকে আগে ঠিক করো। অ্যাসেম্বলিতে শুধু চিল্লা চিল্লি হয় অর্ডার অর্ডার, নিজে মানুষের মতো মানুষ হও, ফ্যামিলিকে ভালো করো, ঘরকে ঠিক করো, ঘরের মধ্যে কোরআনের আলো জ্বালিয়ে দাও। তাহলে আওয়াজটা এই ধরনের হবে, আল কোরআনের আলো। কেমন লাগে? আচ্ছা ঠিক আছে, হাতটার উপরের দিকে ধাক্কা মারবেন, তাহলে দেখবেন স্পিরিট আরও বাড়বে। আবার আরেকবার ভিডিও মাইরেন না, কইব যুক্তিবাদীর ওয়াজ শুনতে গেছিলাম, কিল খেয়েছি। উপরের দিকে মারবেন, দেখবেন স্পিরিট বাড়ব। আল কোরআনের আলো। কেমন লাগলো? ভালো। নারায়ণ তাকবীর। আপনাদেরকে আমি আহ্বান করব, খাজা বাবার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আমরা তো রসুলের সঙ্গে যাব। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। ওখানে খাজা বাবাও থাকবে নাকি? থাকবেন তো। খাজা বাবার সঙ্গে আমি জান্নাতে যাব। খাজা বাবা যাবো নবীর সাথে, আমি তো নবীর উম্মত, আমি যাব নবীর সাথে, খাজা বাবাও যাবে আমাদের সাথে। খাজা বাবা এক অক্ত নামাজও জীবনে কাজা করে নাই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা বাবার মুরিদেরা বলেছে, নামাজের সেজদায় পড়ে গেলে আমাদের মুর্শিদ, আমাদের মুর্শিদ নামাজের সেজদায় পড়ে গেলে আমরা বাইরের থেকে নজর করে দেখতাম, ওনার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় ছিটকে যাইয়া আল্লাহ পাকের জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা, কত হয়ে গেছে মধ্যরাত, আসুন সবই মিলে আজকের এই মুবারক রাতে, মেরাজের রাতে, মদিনা শরীফে আল্লাহর হাবিবের রওজা মুবারকে আওয়াজ করে করে দুরুদ শরীফের হাদিয়া পাঠাই দেই। আমরা সবই গুনাগার গো, নবী আপনায় চিনলাম না, তার কারণে রোজে হাসরে আমাদেরকে বইল না। জোরে
ইনশাআল্লাহ। নবীর নামে যারা দিলবাই এ জগতে কাঁদে না, রোজে হাশরে বাইজান তারা নবীর দেখা পাবে না। আমার একটা আবদার রক্ষা করলে আমি খুশি হব। আজকে থেকে আমরা ওয়াদা দিব আমরা কোনোদিন নামাজ ত্যাগ করব না। পারবো কি? ইনশাআল্লাহ। আমার ভাইরাম, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ওয়াদা কবুল করুক। চিল্লায় বলেন আমিন। নামাজটা পড়বেন, খাজা বাবা নামাজ পড়তেন, রোজা রাখতেন, রাখতেন না? তিনি দিনে খাইতেন, খাজার ভক্তরা দিনে খায়, খাজা বাবা কি দিনে খাইতেন? রোজা তো এসে গেছে নাকি? দুই তিন মাস রয়েছে বোধ হয়। রমজান সাইয়াতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা كتب على الذين من قبلكم لعلكم تتقون আমরা রোজাটাও রাখব। বলতেছি তো ভাই, বলতেছি আমি কি ছেড়ে দিয়েছি? বলতেছি আমি আরও 10-15 মিনিট বলবো ইনশাআল্লাহ। বলেন আমরা এখান থেকে লড়বো না মুনাজাত না দিয়ে, কারণ আদ্দুআও মুখল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হয়েছে দোয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজানের রোজা ফরজ, তোর এখন কি রোজাটা রাখবেন? দেখি হাতগুলি, দেখি দুনো হাত তোলেন, একটা বার নিচে থুয়ে দিছেন গেরে, আঙ্গুল ছড়ায় রাখেন, ফেরেস্তারা ছবি তুলুক, নামান। কিছু লোকেরা বলেন দিন যদি বড় হয় তাইলে রোজা রাখবো না, দিন যদি ছোট হয় তাইলে রাখবো। আবার কিছু লোকেরা বলে রোজা কেমনে রাখবো, আমার তো গ্যাস্ট্রিকের ব্যারাম, গ্যাস্ট্রিক, সারাদিন কিছু না খাইলে কলিজা ব্যথা হয়। আমার ভাইরাম, আমার একজন ভক্ত গ্যাস্ট্রিকের বেদি রোজা রাখতে পারে না, আমারে বলে হুজুর কলিজা ব্যথায় ছিঁড়ে যায়, রোজা রাখতে পারি না। আমি বললাম কষ্ট করে দু একটা রোজা রাখেন, আল্লাহর মেহেরবানি দুই তিনটা রোজা রাখার পরে আর পেটের মধ্যে ব্যথা নাই। 30টা রোজা রেখে ঈদের দিন আমার সঙ্গে দেখা করে দোয়া নিয়ে গেল, হুজুর দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার গ্যাস্ট্রিক ভালো করে দিয়েছে। আপনারা একসাথে বলেন সবচেয়ে বড় ডাক্তার কে? রোজাটা রাখবেন, দিন বড় হোক অথবা ছোট হোক রোজাটা রাখবেন। রোজা আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। কেন? কারণ কি? রোজা দেখা যায় না, আমার আল্লাহকেও দেখা যায় না। কে রোজা রাখলো কে রাখলো না বোঝা যায় না। ইফতারের সময়, ইফতারের সময় দেখবেন রাস্তার মোড়ে মোড়ে সবাই পেঁয়াজি খায়, যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে এত পেঁয়াজি, এত পেঁয়াজির দোকান, এত পেঁয়াজি খাইলো কেডা, কে খাইলো? তাহলে বোঝা গেল দুনিয়াটাই রোজা রাখছিল।
সন্ধ্যার পরে আর একটা পিঁয়াজও খুঁজা পায় না। আমার ভাইরাম, আমি দেখেছি পরীক্ষা করে যারা রোজা রাখে না তারা আরো বেশি পরিমাণে পিঁয়াজি খায়। যদি বলি মিয়াম রোজা রাখো নাই পেঁয়াজি খাও, উত্তর দেয় রোজা রাখি নাই পাপ করেছি ইফতার করবো না ডবল পাপ করবো নি। মানুষের কি হয়ে গেল ভাইরা আমার? আপনারা বলেন রোজা দেখা যায়, আল্লাহরে দেখা যায়, সেই জন্য রোজা আল্লাহর কাছে দামি ইবাদত, রোজাটা রাখবেন। হাদিস শরীফের মধ্যে আছে রোজাদারের মুখ থেকে বিকাল বেলায় না খাওয়ার কারণে সারাদিন একটা দুর্গন্ধের মতো একটা দুর্গন্ধ বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই গন্ধ মানুষের কাছে খারাপ লাগতে পারে, আমার কাছে মিশক আম্বরের চাইতে অতি উত্তম। আরে এরপরেও আপনি রোজা রাখছেন না? কিয়ামতের দিন, মুসিবতের দিন, মানুষ যখন পানি দেওয়ারে পানি বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যারা রোজা রেখেছে এদেরকে হাউজে কাউসার থেকে এক পেয়ালা করে শরবত দিয়ে দাও। হায়রে কপাল! আল্লাহ বলবেন ফেরেশতারে আমার বান্দা বান্দি রোজা রেখেছে সারাদিন বর কিছু খায় নাই, সারাদিন কিছু খায় নাই, এরা আজকে আসরের ময়দানে উঠেছে পিপাসা লেগেছে, হাউজে কাউসার এক পেয়ালা করে দিয়ে দাও, রোজা রেখেছে তারা ইফতার করবে। আরে আল্লাহ বলবে এরা ইফতার করবে। জোরে কোন সুবহানাল্লাহ! এক পেয়ালা করে হাউজে কাউসার দিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে আছে এক পেয়ালা হাউজে কাউসার কিয়ামতের দিন নিদানের দিন আপনি যদি পান করেন আপনাকে পান করে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। গরিব নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়তেন, রোজা রাখতেন, তিনি 1 বৎসরে, আমি আবার বলছি 1 বৎসরে 30 পারা কোরআন কণ্ঠস্থ করেছেন। জোরে কোন মারহাবা! তার জীবনে একদিনে বলা সম্ভব নয়, আমি তো শুরুই করতে পারি নাই, শেষ করব কখন। 1 বৎসরে খাজা বাবাম 30 পারা কোরআন কণ্ঠস্থ করেছেন। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কি না করতে পারেন? তিনি ইচ্ছে করলে একদিনে হাফিজ বানাতে পারেন, পারেন? জোরে কোন পারেন? রমজানে প্রতিদিন তিনি একটি করে খতম দিতেন। আজকে খাজা বাবার নামে গাজা খাও মিয়া, খাজা বাবা তো রোজার মাসে প্রতিদিন এক খতম দিতেন, 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন তিনি খতম করে দিতেন। আমি অনুরোধ করব বঙ্গভবন থেকে কোরআনের তেলাবাত শুরু হবে, বঙ্গভবনে কোরআনের তেলাবাত হবে, একদিক দিয়ে বঙ্গভবন আরেক দিক দিয়া ভিক্ষুকের রান্নাঘর। আমি আবার বলছি, বোঝার চেষ্টা করুন, আমি তো কোনো দলফল করি না, আপনারা জানেন
মরনা যুক্তিবাদী। আমি যদি কোনো দল করতাম তাহলে আমি মন্ত্রী থাকতাম মিয়া, আমি মিনিস্টার থাকতাম, আমি কোনো দলফল করি না। তবে যারা ইসলামের কথা কয় এদের পক্ষে আসি, মারহাবা বলে। দলফল বুঝি না আমি, আমার প্রোগ্রামে সর্বদলীয় লোকেরা আসে। আমি বলছি বঙ্গভবন থেকে কোরআনের তেলামার শুরু হবে, একদিক দিয়ে বঙ্গভবন আরেক দিক দিয়া ভিক্ষুকের রান্নাঘর, এই দুই জায়গার থেকে যদি একসাথে কোরআনের তেলাবাত শুরু করে দিতে পারো, আল্লাহর কসম খেয়ে বলছি এই দেশে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। সন্ত্রাস কমে যাবে, ছুটি রেখাটি কমে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, বোমাবাজি বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা আপনারা বলেন সৎকারা কটা ঘরে ফজরের নামাজের পরে কোরআনের তেলাবাত হয়, কটা ঘরে হয়, কি করে শান্তি হবে আপনারা বলুন? গান আর গান, শুধু গান বাদ্যযন্ত্র। মাদ্রাসাগুলো, মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনের তেলাবাত হয়, কটা বাড়িতে কোরআনের তেলাবাত হয়? আমি অনুরোধ করব আপনাদেরকে, রমজান আসতেছে, কোনো মতে যদি এক এক খতম কোরআন তেলাবাত করতে পারেন, 70 খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। আর কোরআন শরীফের মধ্যে একটি সুরা আছে, সুরায় মুলক, সুরায় মুলক ঘুমাবার আগে যদি তেলাবাত করে ঘুমাতে পারেন। আমার মায়ের নাম দিনের নামে বলেছেন ওই লোকটা মরে গেলেন, কবরে রেখে চলে আসলে তার গোটা জীবনের সুরায় মুলকগুলো একত্রিত হয়ে বিরাট বড় একটা পাখি হয়ে কবরে প্রবেশ করে তার পাখার নিচে ঘুম পাড়াবে, কবরের ফেরেশতারা এসে দেখবে লোকটা কবরে নাই, দেখবে তার কবরে একটা পাখি বসে আছে। দেখেন কোরআন তেলাবত করলে কত বড় ফায়দা হয়, ফেরেশতারা বলবে আরে পাখি তুই কোত্থেকে আসলি, কবরের লোকটা কোথায় কোথায়, তাকে প্রশ্ন করতে আসছি। পাখি বলবে কবরের এই কবরের লোক, আমি তার গোটা জীবনের সুরাই মুলুক পাখি হয়ে তার কবরে প্রবেশ করেছি, পাখার নিচে ঘুম পাড়াইছি সে ঘুমিয়ে গেছে। ফেরেশতারা বলবে জাগিয়ে দাও, ভের করে দাও, তাকে প্রশ্ন করতে আসছি। পাখি বলবে তোমরা আসতে দেরি করেছ, ঘুমিয়ে গেছে, জাগানো কোনো দিন সম্ভব নয়। দেরি করছো কেন আসতে, দেরি করল কির লিগা, আরো আগে আইতাল না, এত ঘুমাই গেছে গা, ঘুম থেকে জাগিয়ে দাও, প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব? পাখি বলবে এমন ঘুম পাড়াইছি ইসরাফিলের সিংহের ভয়ের আগে ঘুমার ভাঙবে না। প্রশ্ন করতে যাও, কোন প্রশ্ন করতে চাও আমাকে করো, আমি পাখি তার পক্ষ থেকে জবাব দিয়ে দেব। বন্ধুগণ, সেজন্যে আপনাদের খেদমতে আবার অনুরোধ থাকলো, কোরআন শরীফ তেলাবত করবেন, নিজেরা কোরআন তেলাবত শিখুন, নামাজটা পড়ুন, রোজাটা রাখুন। পৃথিবী থাকার জায়গা না, আমাকে যেতেই হবে। আর সখালি যাবে খালি, সঙ্গে নেবে কি, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী। কই খাজা বাবা তো থাকতে পারে নাই, যারা এখন পারছে, যারা এখন পারছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারছে, খাজা বাবারে বাদ দে নিয়া, রসুল পারছেনি, আমার দিকে তাকায় থাকবেন।
আমি একটা ছোট্ট চিত্র এখন তুলে ধরবো আপনাদের সামনে, অত্যন্ত হৃদয় স্পর্শী, হৃদয় বিদারক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো পারলেন না থাকতে। হাদিস শরীফে আসছে, নবীর গায়ে জ্বর, খুব বেশি জ্বর, যেদিন তিনি ইন্তেকাল করবেন খুব জ্বর, এত জ্বর, মায়েশা বলেন কম্বল দিয়ে, কম্বল দিয়ে জড়িয়ে রেখেছি। মায়েশা বলেন আমার স্বামীর গায়ে এত বেশি পরিমাণে তাপ উঠেছে, জ্বর উঠেছে, আমি কম্বল স্পর্শ করতে পারি না, মনে হয় কম্বলে আগুন লেগে গেছে, কম্বল গরম হয়ে গেছে। রসুল কাঁপতেছে, শ্বাস নিঃশ্বাস কষ্ট হচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলে রে মালাকুল মউত, রে আজরাইল, আজকে তুমি আমার ওই বন্ধুর রুহ কবজ করতে যাবে যার খাতিরে আমি তোমাকে সৃষ্টি করেছি। খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধু যেন জর্রা পরিমাণ কষ্ট না পায়, আমার বন্ধু যেন কষ্ট না পায়, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা রসুল যেন না পায়, খবরদার। আজরাইল আসছে দিনের নবীর রু কবজ করতে, নবীর হুজরার বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে প্রবেশ করেনাম, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ, দেখে বলে রে ভাই জিবরাইল, দিনের নবীরা আমার সালাম দিয়ে বলেন আমি এসেছি, আমি মালাকুল মউত এসেছি, আমি আজরাইল এসেছি, আমার সালাম বলুন। এটা হাদিস শরীফের আলোচনা, কিসা গল্প নয়। হযরতে জিবরাইল হুজুরের কিনারে যাইয়াম, মুখের গোড়ায় কান, কানের গোড়ায় মুখ লাগায় বলে ইয়া রাসূলুল্লাহ, একটি কথা না বললে হয় না, আমি কি বলবো? নবী বলেন জিবরাইল দে সুখের কথা না দুঃখের কথা, জিবরাইল দে সুখের না দুঃখের, হযরতে জিবরাইল বলে দুঃখের, দুঃখের খবর বলো, আমাকে তো শুনতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আসছে আপনাকে সালাম বলেছে, আমার মেয়েরা দিনের নবী আর চোখে পানি রাখতে পারে না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে জিবরাইল রে আজরাইল আসছে আমার রু কবজ করতে, ভালো কথা, মালি উম্মতি মালি উম্মতি, আমার উম্মতের কি গতি হবে। দেখেন উম্মতের কত বড় কান্দারি, আজকে মৃত্যুর দিন, মৃত্যুর দিন রসুল আমাদের কথা ভুলে না। আমি জানি আমার বন্ধু উম্মতের কান্দারি, তাকে কাঁদতে নিষেধ করো, চোখের পানি মুছে বলতে বলো, কেন কান্দে রে আমার বন্ধু ইন্তেকালের দিন, কাঁদতে নিষেধ দাও, চোখের পানি মুছে ফেলতে বলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার উম্মতেরা ইন্তেকালের এক বছর আগেও যদি তওবা করে আমি মাফ করে দিব। দিনের নাই বলে জিবরাইল এক বছর তো অনেক লম্বা, আসসানাতু কাসীরাতুন, আল্লাহ বলেন জিবরাইল দে তাইলে বলে দে এক মাস আগে, মৃত্যুর এক মাস আগেও যদি তার উম্মতেরা তওবা করে আমি মাফ করে দিব। দিনের নাই বলেন জিবরাইল রে এক মাস তো কম লম্বা নয়, আশহুরু কাসীরাতুন, আল্লাহ বলেন জিবরাইল রে তাইলে বলে দে মৃত্যুর একদিন আগেও যদি তওবা করে বন্ধুর খাতিরে আমি মাফ করে দেব। দিনের নাই বলেন আলিয়ামু কাসীরাম, জিবরাইল রে
দিন অত কম লম্বা নয়, 24 ঘন্টায় দিন হয়। আল্লাহ বলেন, জীবনে এই মিরে আমি জানি আমার বন্ধু উম্মতের কান্ডারি, বলে দে রে আমার বন্ধুরে, যেদিন মরবে যখন মরবে তখন যদি তওবা করে আমার বন্ধুর খাতিরে তার উম্মতদের ক্ষমা করে দেব। বন্ধু গার কই, সেই নবীও তো থাকলেন না, সেই নবীকে তো যেতে হলো, খাজা বাবাকেও তো যেতে হলো, আব্দুল কাদের জিলানি মুরব্বী সাহেব যেতে হয় নাই, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মরতে হয় নাই, আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। কিছু ভালো কাজ করুন, দেশের পরিস্থিতি ভালো না, এই যে দেখেন বোমাবাজি হচ্ছে, যারা এতগুলি বোমা মারল এরা কি দেশের বন্ধু হতে পারে? কে কোন দল করে নামে জানি না, সত্য করে কোন বন্ধু হতে পারে? নবী বলেছেন হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। আমার বুঝে আসে না কেন কেন বোমা মারা হচ্ছে, কি কারণ কি? সুতরাং এদেরকে ধরতেই হবে, বিচার করতেই হবে, ঠিক কিনা? পুলিশের ভাইরা আপনাদেরকে আরেকটু সতর্ক হতে হবে, পুলিশ তার দায়িত্ব আদায় করতে গিয়ে মরে যাচ্ছে, পুলিশকেও জীবন দিতে হচ্ছে, আপনাদেরকে আরো কঠোর হতে হবে। আপনারা যদি পুলিশ ডিপার্টমেন্ট এরা যদি সলিড হয়, এরা যদি ঘুষ না খায়, পয়সার লোভ না করে, ঘুষে তো গোটা দেশ সেলাব হয়ে গেছে, ঘুষ নাই এমন কোনো অফিস আদালত নাই, ঠিক কিনা? জোরে কন, ঘুষের কথা বললে কয় আমরা ঘুষ খাই না বকশিস খাই, কয় সুদ খাই না ইন্টারেস্ট খাই, দুটো একই কথা হয়ে গেল। পুলিশগুলো যদি বলা হয় এদেরকে যদি ভালো বেতন দেওয়া হয় মানুষের ক্যারেক্টার লুজ হয় কেন? পয়সার অভাবে, ঠিক কিনা বলুন? এরা এই ধরনের পয়সা যদি পায় ঘুষ খাওয়ার দরকার নাই, দেশ যারা পরিচালনা করে এরা যদি ভালো হয়ে যায়, পৃথিবীর কত দেশেই তো আমি গেলাম, এখন তো মুসলিম দেশগুলো তো বাদ নাই আলহামদুলিল্লাহ বলে, আমি ইদানিং যাচ্ছি অমুসলিম দেশে, অমুসলিমদের দেশে যাচ্ছি, আমি আশ্চর্য হয়ে যাই দেশের বাইরে গেলে অমুসলিম, এরা ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। কষ্ট হচ্ছে না তো? 4-5 মিনিট মুনাজাত হবে, 4-5 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এই এই কমিটির লোকেরা বড় শখ করে আমাকে দাওয়াত দিয়েছেন, মাওলানা যুক্তিবাদীকে বলবেন, আবেদ সাহেবকে বলছেন, ইমাম সাহেবকে যুক্তিবাদীকে বলবেন, উনি কম কম ওয়াজ করে আজকে যেন একটু লম্বা করে, এই জন্য আমি বাড়াই দিছি 4-5 মিনিটের মধ্যে আমরা মুনাজাত দিব, বলেন ইনশাআল্লাহ। আমি আমার জীবনের প্রথম যখন আমেরিকাতে গেলাম, এয়ারপোর্ট তো বিশাল এয়ারপোর্ট, এয়ারপোর্টের কোনো আগা গোড়া নাই, জীবনের প্রথম, ইংরেজিও ভালো পারি না, সে 20-22 বছর আগের কথা। ও পুলিশ যে সিল দেয় ইমিগ্রেশন রোড, এটা আমি হারাই ফেলছি, মানুষ চলে গেছে আমার আগে, বিমান থেকে আমি নামছি সবার পরে, মনে মনে সিদ্ধান্ত নিলাম এক জায়গায় দাঁড়ায় থাকি চুপ করে,
রইলাম দাঁড়ায়া, এক পুলিশ অফিসার আসছে, এক পুলিশ অফিসার। আমি বুঝতে পেরেছি তিনি একজন অফিসার। পুলিশ অফিসার আমার কাছে এসে বলতেছে, হ্যালো স্যার। আমারে স্যার কয়, পুলিশ অফিসার আমারে স্যার কয়, হ্যালো স্যার, এনি প্রবলেম? আমাকে বলতেছে, তুমি কি কোনো অসুবিধা পড়ছ? ক্যান আই হেল্প ইউ? আমি তোমাকে সাহায্য করতে পারি? একটা পুলিশ আমার কাছে গিয়ে আমারে স্যার কয়, আর কয় তুমি কি বিপদে পড়ছ, তোমাকে সাহায্য করতে পারি? আমাদের দেশের পুলিশ একেবারে ঢালাওভাবে খারাপ সেটা আমি বলছি না। পুলিশ অনেক, পুলিশ আমাকে চিনে, আমার নাম চিনে, অনেক পুলিশ অফিসারের সঙ্গে আমার বন্ধুত্ব। এমনও পুলিশ অফিসার আছে তাহাজ্জুদের নামাজ পড়ে চিৎকার মেরে বলেন, মারহাবা। ঘুষ ঘুষ সে বুঝই না। তখন আমি মনে মনে বলি, আহারে, সবগুলো পুলিশ যদি তোমার মতো হইতো সোনার বাংলা সোনাতে পরিণত হয়ে যেত। আমি বললাম পুলিশ অফিসারকে, আমি তো তোমার দেশে নতুন আইছি, ইমিগ্রেশনের রুট কোনটা? আমারে বলতেছে, আমার সঙ্গে চলো, লেটস গো। পুলিশের লগে যাইতে গয় আমারে, আমার ভাইরাম, আমার হাতে একটা ব্রিফকেস ছিল, ব্রিফকেস। এই পুলিশ বুঝতে পেরেছে জীবনের প্রথম লোকটা আমেরিকাতে আসছে, আর যেই টুপি দাড়ি দেখা যায়, আমি তো 22 বছর আগের কথা কইতেছি, তখন তো টুপি দাড়ি এরা খুব ইজ্জত করতো আমেরিকার লোকেরা। ইদানিং আনে দাড়ি দেখলে, ইদানিং আনে টুপি দেখলে টেরোরিস্ট কয়। এমন একদিন ছিলাম আমেরিকার পুলিশ আমাদেরকে দেখলে ক্লিয়ার করে দিত, পাসপোর্ট দেখলে কোনো প্রশ্ন নাই, টুপির দোষ এটা, দাড়ির দোষ, আমাদের ক্যারেক্টার লুজ হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে, ঠিক কিনা জোরে কে? ব্রিফকেসটা আছে না, ব্রিফকেসটাও লইতো চায় পুলিশ অফিসারে, কয় স্যার অসুবিধা হইলে ব্রিফকেস আমার কাছে দাও, আমি আবার ব্রিফকেস ছাড়ি না, কারণ আমি জানি আমাকে দেশও ব্রিফকেস নিলে আর ফেরত দেয় না। সদরঘাট টার্মিনালে সকালবেলায় লঞ্চ সিস্টেম আর থামলে মানুষ যখন নেমে আসে বহু লোক দাঁড়িয়ে থাকে সাহায্য করার জন্যে। ভাই কই যাবেন? মিরপুর যাবো, আমিও তো যাবো, চলেন চলেন, হেল্প করি, হেল্প, হেল্প মানি সাহায্য, চলেন সাহায্য করি, আমিও তো মিরপুর যামু, মিরপুরের কথা কইয়া সিফাগল্লির মধ্যে ঢুকাইছে। এবারটা কয় মিরপুর তো এরম না, আপনি আনছেন কই মিরপুর তো এরম না, কয় বেটা এডি মিরপুর লগে গিয়েছে বার। আমার প্রশ্ন থাকলো, সোনার বাংলা ঠিক, সোনার মানুষগুলো কোথায়? সোনার বাংলা দেশের বাইরে ওয়াজ করতে গেলে আমি অনেক সময় বলি, আমার দেশ সোনার দেশ, আমার দেশে পেট্রোল আছে, আমার দেশে গ্যাস আছে, আমার দেশে কয়লা আছে, এই দেশে কি নাই? এ দেশের মানুষ যদি ঘুষ না খাইত, এ দেশটা একটা সিঙ্গাপুরের মতো, সিঙ্গাপুর যেমন ছোট্ট একটা দেশ, আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন চমৎকার এবং চমৎকার, সুন্দর এবং সুন্দরে ভরপুর এই ছোট্ট একটা দেশ। আমাদের ক্যারেক্টার যদি ভালো হতো, চরিত্র যদি ভালো হতো, আমরা এই দেশকে সিঙ্গাপুরের চাইতেও সুন্দর করতে পারতাম, ঠিক কিনা বল? ক্যারেক্টার লুজ, কারাপশনে বারবার বারবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, কারাপশনে আমরা বারবার চ্যাম্পিয়ন, কারাপশনে আমরা ফার্স্ট, দুর্নীতিতে আমরা ফার্স্ট।
দেশের বাইরে গেলে আমি অনেক সময় অহংকারে অহংকার করে বলি, আমার দেশে যত মসজিদ আছে তোমাদের দেশে তত মানুষও নাই, ঠিক কি না? আমার দেশে যত মসজিদ আছে তোমার দেশে তত মানুষও নাই। ঢাকা শহরকে মসজিদ নগরী বলা হয়, ঠিক কি না? ফজরের সময় দেখবেন আজান হইলে আওয়াজটা একসাথে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদ নগরী ঢাকা শহর, পৃথিবীর কোন দেশে এত মসজিদ নাই, পৃথিবীর কোন দেশে এত সোরও নাই, দুনিয়ার কোন দেশে মসজিদে জুতা চুরি হয় না, পৃথিবীর কোন দেশে নাই, তিনটা দেশে হয়। এই আস্তে, পৃথিবীর কোন দেশে আমি তিনটা দেশে দেখছি জুতা চুরি হয়, পাকিস্তানে দেখেছি, ভারতে দেখেছি, বাংলাদেশে, এই ছাড়া আর দুনিয়ার কোন দেশে জুতা চুরি হয়? কাফিরের দেশ, মুশরিকের দেশ। কদিন আগে আমি ইংল্যান্ডে ছিলাম, এনতেছি আমি কমিটি, আমার ভাইরা জনাব কমিশনার, জনাব কমিশনারকে আমি ধন্যবাদ দিচ্ছি, তিনি নিজেই বলেছেন আমি একজন যুক্তিবাদীর একজন আমি ভক্ত শ্রোতা, সেজন্যে ঘন্টার পরে ঘন্টা তিনি এখানে বসেই থাকলেন। আমি ভাবছিলাম গাড়ি ঘোড়ার যে আওয়াজ, আজকে বোধহয় এই 30-40 মিনিটের উপরে কথা বলা সম্ভব হবে না, কিন্তু আমার মন বলতেছে আল্লাহর কোনো খাস বন্দা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহর কোনো ওলি এখানে এসে থাকবেন, রুহানি, যার রুহানি দোয়া আমার উপরে লেগেছে, আমি দীর্ঘ সময় কথা বলতে পেরেছি, আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ থাকি এবং ভালো থাকি, এবং হক কথাগুলো, আজকে তো আর্ট প্রজেক্ট দিনই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনি আপনার ছেলেকে দিবেন, একটি ছেলেকে হাফিজ বানান, মাওলানা বানান, কিয়ামতের দিন বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করতে পারবেন।